Shop পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন 9475179586 ভোট পরবর্তী হিংসার মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিজেপির বেশ কয়েকজন কার্যকর্তার সাথে বুধবার হুগলির আরামবাগ মহকুমা উপ সংশোধনাগারে দেখা করে গেলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পৌর মণ্ডলের সভাপতি কার্তিক দত্ত বর্ষীয়ান বিজেপি নেতা উপানন্দ মাল শুভাশিস দত্ত থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা বিজেপির নেতৃত্বের অভিযোগ তাদের কার্যকর্তাদের মিথ্যা কেশে ফাঁসানো হয়েছে তারা এটাও দাবি করেছেন ওই অঞ্চলগুলিতে বিজেপিকে দুর্বল করার জন্য তৃণমূলের এটা চক্রান্ত জানা গেছে আরামবাগ ব্লকের মায়াপুর 2 নম্বর অঞ্চলের ডিহিবাইরার বিজেপির কার্যকর্তা কিঙ্কর দলুই আড়ান্ডির তন্ময় পাল মলাইপুরের রীতম্বর পণ্ডিত সহ আরও কয়েকজন বিজেপি কর্মীকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে বলে বিজেপির নেতৃত্ব দাবি করেছেন এদিন উপ সংশোধনাগারে থাকা বিজেপি কর্মীদের দেখা করতে গিয়ে বিধায়ক সংশোধনাগারে থাকা কার্যকর্তাদের জন্য বেশ কিছু খাদ্য সামগ্রী দেন বিধায়ক মধুসূদন বাগ জানান নির্বাচন পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলবন্দী করা হয়েছে দেখুন বিস্তারিত উপ সংশোধনাগারে কেন এসেছিলেন যদি একটু বিস্তারিত বলেন দেখুন পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী এবং কার্যকর্তাকে মিথ্যা মামলায় জেলবন্দি করেছে স্থানীয় প্রশাসন আমরা সেই সমস্ত জেলবন্দি ভাইদের সাথে আজকে সাক্ষাৎ করতে এলাম এখানে দেখলাম আমরা আরান্ডি তন্ময় পাল রয়েছে মলয়পুরের রীতম্বর পণ্ডিত রয়েছে কিঙ্কর দলুই রয়েছে বিহিবাইরার তাদের সকলের সাথে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলাম এবং এই আইনি প্রক্রিয়া যাতে তারা দ্রুত বিল পায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও আমি করছি আশা করি 21 তারিখে কত কয়েকজনের ডেট আছে 25 তারিখে কয়েকজনের ডেট আছে বা আশা করি 25 তারিখ এবং 21 তারিখ যে দুটোতে দুজনের ডেট রয়েছে দুটো টিমের আশা করি তারা ওই 21 এবং 25 ছাড়া পাবে হ্যাঁ মিথ্যা কেস তো অবশ্যই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের মিথ্যা কেসই ফাঁসানো হচ্ছে দিকে দিকে ফাঁসানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ফাঁসানো হচ্ছে আরামবাগ জুড়েও ফাঁসানো হচ্ছে কারা করছে এটা কারণ এটা তৃণমূল কংগ্রেস করছে আপনারা যদি খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে আরান্ডিতে ঘর ভেঙেছে আমাদের আপনারা যদি খবর নিয়ে দেখেন তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের গণ্ডগোল হয়েছে সেখানে কিঙ্কর দলুইকে ভারতীয় জনতা পার্টির কর্মীকে পুলিশ ধরে এনে জেল খাটাচ্ছে আপনারা যদি দেখেন রীতম্বর পণ্ডিত সে কোনো দোষের দোষী নয় এফআইআর তার নাম নেই যে কয়েকজনের এফআইআরের নাম রয়েছে তাদের ছাড়াও তাকে হঠাৎ ধরে নিয়ে এসে জেলবন্দি করে দিয়েছে সম্পূর্ণভাবে মিথ্যাভাবে চলছে এটা পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের অঙ্গুলি হেলনে চলছে সেই জন্যে আমাদের এত কর্মীকে আজকে জেলবন্দি করতে কে কে আছেন আপনার সাথে আমার সঙ্গে আছে টাউন মণ্ডলের প্রেসিডেন্ট কার্তিক দত্ত আরামবাগ বিজেপির বর্ষীয়ান নেতা উপানন্দ মাল আরামবাগ বিজেপির জেনারেল সেক্রেটারি অষ্টম সামন্ত নারায়ণপুর বা বাতানলে যিনি যে 39 নম্বর বা 41 নম্বর জেডপি থেকে দাঁড়িয়েছিলেন পরাজিত প্রার্থী বিজেপির নয়নতারা পণ্ডিত এখানে রয়েছে শুভাশিস দত্ত এখানে রয়েছে অমিকান্ত দলুই এখানে রয়েছে কার্তিক মাল এরা গৌতম এখানে রয়েছে আমার নাম সমর বাগ আমি চিংড়াঞ্চল নিগত মালঞ্চ গ্রামবাসী মানে হচ্ছে 222 নম্বরে বুথের একজন বিজেপির কর্মী তো আমাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে যাতে থেকে আমরা ভোট থেকে অব্যাহত করতে পারি যাতে আমরা ভোট না করতে পারি তার জন্য আমাদেরকে মিথ্যে করে ফাঁসিয়ে এই প্রশাসনের পুলিশ আমাদেরকে সেখান থেকে জোর করে বাড়ি থেকে সব তুলে নিয়ে এসে মানে নির্মমভাবে আটকে রেখেছিল আজ আমরা 14-15 দিন পর জেল থেকে আজকে বন পেয়ে ছাড়া পাচ্ছি তো এই পুলিশকে আমরা একটা কথাই বলবো যে আপনারা জনগণের টাকায় জনগণের করের টাকায় আপনারা জনগণের জন্য আমাদের পশ্চিমবাংলায় নিযুক্ত হয়েছেন আপনারা জনগণকে সাহায্য করুন জনগণকে হেল্প করুন যাতে জনগণ ভালোভাবে মানুষগুলো বাঁচতে পারে যে সমস্ত মানুষগুলোর ওপরে যেভাবে অত্যাচার করছে তৃণমূল দলের কর্মীগুলো আমরা তাদের কাছেও বলবো যে আপনারা এবার ক্ষান্ত হন আপনাদের দিন শেষ হয়ে এসছে আর বেশি দিন আপনারা এরকম ক্ষান্ত এই পরিবেশটাকে উত্তপ্ত করবেন না
আমরা যথেষ্ট আপনাদেরকে সম্মান দিয়েছি, এখনও দিচ্ছি, পরেও দেবো। আমরা চাই না কোনো খুনোখুনি। খুনোখুনি রাজনীতি আমাদের ভারতীয় জনতা পার্টি কোনোদিনও শেখায়নি, আমাদের শিখিয়েছে শান্তি শৃঙ্খলাভাবে সবাইকে একসাথে নিয়ে চলতে। কতজনকে গ্রেপ্তার করেছিল আপনাদের? আমাদের গ্রেপ্তার করেছিল প্রায় 15 জনকে। থানা থেকে অনেক রিকোয়েস্ট করে বুথ সভাপতি এবং কিছু কিছু যে নিরীহ কর্মীগুলো, যাদের বাড়িতে একদম মানে লোক নেই, থাকার মতো লোক নেই, শুধু মেয়ে মেয়ে ছেলেগুলো থাকে, সেই সমস্ত লোকগুলোকে পুলিশের হাতে পায়ে ধরে সেই সমস্ত ছেলেগুলোকে আমরা ওখান থেকে 5 জনকে রিলিজ করিয়েছি। আচ্ছা, বাকি আমরা যে 9 জন ছিলাম, তার মধ্যে একজনের বাড়িতে আমরা গিয়ে আশ্রয় নিয়েছিলাম, সেই বাড়ির ছেলেটাকে পর্যন্ত ছাড়লো না। সেই ছেলেটাকে পর্যন্ত আমাদের নিয়ে এসে সে নিরীহ ছেলে, এমনকি সে কোনো মানে দলেই থাকে না, সে বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সেই ছেলেটাকে পর্যন্ত তুলে নিয়ে আসা হবে। কতদিন জেল খাটলেন? আমরা 15 দিন জেল খাটলাম। আজকে ছাড়া পেলেন? আজকে ছাড়া পেলাম। আমার নাম? আমার নাম সমর বাগ। বিজেপি করেন? বিজেপি আছি। আমার বাড়ি চিংড়া পঞ্চায়েতের মালঞ্চক 200 বুথে, ওরা একটা সাধারণ কর্মী, 222 বুথে। দেখুন, ভোট পরবর্তী হিংসায় আপনারা সকলেই অবগত আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রত্যেক জায়গায় পুলিশি প্রশাসন দ্বারা হ্যারাসমেন্ট হয়েছে, প্রত্যেকটা জায়গায় বিনা অপরাধে তাদেরকে এইভাবে আটকে রাখা হয়েছে দিনের পর দিন, এবং বিনা মিথ্যা মামলায় তাদেরকে আটক করে রাখা হয়েছে। সেই সমস্ত কর্মীদেরকে আজকে কাছে তাদের সাথে দেখা করতে আজকে আমরা উপসংশোধনগারে এসেছি। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।